নারায়ণগঞ্জের 2500 বালুবাহী ডাম্প ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই নারী শ্রমিক নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 7 জন। মঙ্গলবার রাত 11টায় উপজেলার ব্রাহ্মণদি ইউনিয়নের বিনাইচর এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার শ্রীনিবাসদি গ্রামের হাজেরা ও খাসেরকান্দি গ্রামের নাসিমা। তারা উজান গোপিন্দি স্পিনিং মিলের শ্রমিক। আহতদের আশঙ্কাজনক অবস্থায় 2500 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।